আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বেশি দামে কিনেছে সাকিব আল হাসানকে। মাত্র 7 কোটি টাকা নিয়ে নিলামে হাজির হয় বলিউড বাদশাহ শাহরুখ খানের দল। এতে মাত্র 8 জনকে কিনেছে কলকাতা, বিদেশি কিনেছে 3 জন, তার 2 জনই সাকিব আল ইটন। এরই মধ্যে শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম, সব ফ্রাঞ্চাইজি গুছিয়েছে নিজ নিজ দল। নিলামে সবচেয়ে কম টাকা ছিল কেকেআরের ঝুলিতে, মাত্র 7.05 কোটি টাকা নিয়ে দলের শূন্যস্থান পূরণ করতে নেমেছিল বলিউড তারকা শাহরুখ খানের দলটি। আইপিএলের মিনি নিলামে 8 জন ক্রিকেটারকে কিনেছে নাইটরা, যার মধ্যে রয়েছে 3 জন বিদেশি ক্রিকেটার, 2 জনই আবার বাংলাদেশি। সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনেছে একমাত্র সাকিবকেই। চলতি বছর আন্তর্জাতিক টি-20তে মোট 15টি ম্যাচ খেলেছে সাকিব আল হাসান, নেই আহামরি কোনো পারফরমেন্স। তবুও ক্যারিয়ারের বেশ বড় একটা সময় বিশ্বজুড়ে বিভিন্ন লীগ ও ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন সাকিব। কলকাতা হয়তো সাকিবের অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছে সবচেয়ে বেশি। সাকিব লিটনকে দলে ভিড়িয়ে বেজায় খুশি কলকাতাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ দিলে তা আরও ভালো করেই বোঝা যায়। দুজনের জুটি দেখার জন্য অপেক্ষার কথাও জানিয়েছে কেকেআর। আবার সাকিব শিশিরের ছবি পোস্ট দিয়ে তো রোমন্থন করেছে ট্রফি জয়ের কথাও। এছাড়াও ভিডিওর ক্যাপশনে বলেছে সাকিবের জন্য অপেক্ষায় আছে ইডেন গার্ডেন্স। কম টাকা দিয়ে নিলামে নামলেও টিম হিসাবে বেশ ব্যালেন্সড কলকাতা। ব্যাটিংয়ে ভেঙ্কটেশ আয়ার, নীতিশ রানা, শ্রেয়াস আয়ারের মতো লোকাল প্লেয়ারদের উপরই মূল ভরসা রাখছে দুবারের চ্যাম্পিয়নরা। অলরাউন্ডার তালিকাটাও বেশ সমৃদ্ধ, রয়েছে নারিন, রাসেল, সাকিবের মতো তারকারা। বোলিংয়ে লোকালদের পাশাপাশি বিদেশি রিক্রুটমেন্টটাও বেশ ভালো, লোকি ফার্গুসন, টিম সাউদির মতো অভিজ্ঞরা রয়েছে দলে। নতুন বছর নতুনভাবে আইপিএল যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তরুণ অভিজ্ঞের মিশেলে গড়া দল নিয়ে শিরোপা পুনরুদ্ধার করতে পারে কিনা তাই এখন দেখার বিষয়। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।